সকালে ঘুম থেকে উঠে আমার প্রচন্ড পরিমাণ পেটে ব্যথা শুরু হয়ে আছে। সিরিয়াসলি বলছি, এত পেটে ব্যথা করছে না, আমি সত্যিই থাকতে পারছিলাম না। মেয়েরা হয়তো বুঝে গেছে আমি কোন পেটের ব্যথার কথা বলছি। ইয়েস, আমার পিরিয়ডস হয়েছে, যার জন্য প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। আর এটা কিন্তু কোনো লুকানোর বিষয় না, আমি লুকাচ্ছি না, যার জন্য আমি সবসময় সত্যি কথা বলতে ভালোবাসি। সো প্রচণ্ড পরিমাণ পেন হচ্ছিলো, এটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে যে কী পরিমাণ পেন হয়। আর আজ ছিল সানডে, যার জন্য আমাকে NCC-তে যেতে হতো। আমি পুরো রেডি হয়েছিলাম NCC-তে যাবো বলে, আর এই রোদের মধ্যে যে যাবো, মা আমাকে বারবার বারণ করছে যে আজকে কি যেতেই হবে। আমি বললাম হ্যাঁ, আজকে যেতেই হবে, কারণ আজকে স্যারদের আসার কথা আছে। তো আমি চটপট সকাল সকাল ঘুম থেকে উঠে পেটে ব্যথা নিয়েই রেডি হয়ে গেলাম। মা বারবার করে বলছিল যে যেতে হবে না, যেতে হবে না। আর আমার ফার্স্ট আর সেকেন্ড দিন যে এত পরিমাণ পেটে ব্যথা হয়েছে কিছু বলার নেই। তো তারপরে বাড়ি এসে আমার এত পরিমাণ মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, কারণ রোদের মধ্যে ছিলাম, আমার প্রচণ্ড পেটে ব্যথা করছিলো প্লাস মাথায় ব্যথা করছিলো। তো আমি ভাবলাম চলো স্নানটা করে নেওয়া যাক। তার আগের দিন রাতে আমি অনেক তেল দিয়েছিলাম, কারণ NCC-তে যেতে গেলে আমাদের তেল দিয়ে চুল বেঁধে যেতে হয়, তেল না দিলে ওখানে গিয়ে প্রচণ্ড পরিমাণ বকা খেতে হয়। সো আমি তেল দিয়ে চলে গেলাম স্নানের ঘরে। স্নান করে বেরিয়ে একটু ফ্রেশ লাগছিলো, বাট তাও প্রচণ্ড পরিমাণ পেটে ব্যথা করছিলো। ফ্রেশ লাগলেও কী হবে, পেটে ব্যথাটা কিন্তু বজায় ছিল একদম, ওটা কিন্তু ওটা জাগাতে আছে, ওটা সরছেও না নড়ছেও না, একটু মানে বাড়ছেও না কমছেও না, একই রকম আছে। আর পিরিয়ডস হলে সত্যিই কিছু ভালো লাগে না, মুড অফ থাকে, প্রচণ্ড পরিমাণ খিটখিটে টাইপের হয়ে যায়, আমিও সেরকমই হয়ে যাই। মায়ের পর অলরেডি অনেকটা পরিমাণ চিল্লে ফেলেছি আমি, তাও মা একটু মনটা খারাপ হয়েছিলো, বাট মা বুঝতে পেরেছে যে না, ওর এখন মুড সুইং হবে, একটু সমস্যা নেই। আর আমাকে দুপুরে খেতে দিয়েছিলো, আমি খেতেও পারিনি কারণ এত পরিমাণ পেটে ব্যথা করছিলো। তো চটপট স্নান টান করে নিয়ে চলে গেলাম বাইরে, একটু জল খেয়ে নিলাম বেশি করে। আর এই টাইমে কিন্তু জল খাওয়াটা খুব জরুরি, আমি তোমাদের সাজেস্ট করব, যদি কেউ জল কম খেয়ে থাকো আমি বলবো একটু বেশি বেশি করে জল খেয়ে। ওই টাইমে জল খাওয়াটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সো বই নিয়ে একটু বসেছিলাম, বাট ভাল লাগছিলো না, আমি বসতেও পারছিলাম না, শুতেও পারছিলাম না, না দাঁড়াতে পারছিলাম, আমি কোনোটাই করতে পারছিলাম না, এত অস্বস্তি লাগছিলো। আচ্ছা চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা চটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমিও জানতে চাই তোমাদের আমার ভিডিও কেমন লাগে। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।